আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিন এর আজকের টিউটোরিয়ালে অ্যাডভান্স ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি অ্যানিমেশন হচ্ছে থ্রি ডি সিন অ্যানিমেশন যেভাবে অনেকগুলো ইমেজ এবং অবজেক্ট দিয়ে একটি পিএইচডি ইমেজ তৈরি করা হয় একইভাবে সেই পিএইচডি ইমেজ মধ্যে থ্রি ডি ক্যামেরা ইফেক্ট অ্যাপ্লাই করে এরকম অসাধারণ থ্রি ডি সিনগুলো তৈরি করা যায় ভিডিও কন্টেন্টের মধ্যে স্টিল ইমেজের পরিবর্তে যদি এরকম থ্রি ডি সিনগুলো ব্যবহার করা হয় তাহলে সেই ভিডিও কন্টেন্টটি দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রফেশনাল দেখায় তো আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে পারফেক্টভাবে এরকম থ্রি ডি সিন অ্যানিমেশনগুলো তৈরি করা যায় তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই নাও আমরা চলে আসলাম অ্যাডোপ পটোশপে প্রথমে আমরা যে কাজটা করবো প্রথমে আমরা একটি পিএইচডি ইমেজ ক্রিয়েট করবো যেখানে অনেকগুলো অবজেক্ট থাকবে অনেকগুলো অবজেক্ট দিয়ে আমরা একটা পিএইচডি ইমেজ ক্রিয়েট করবো এবং পরবর্তীতে সেই পিএইচডি ইমেজের মধ্যে আমরা থ্রি ডি ক্যামেরা ইফেক্ট ইউজ করে একটি থ্রি ডি সিন মেক করবো তো সেই জন্য আমি প্রথমে অ্যাডোভ ফটোশপে একটি নিউ পেজ নেব আমি এখান থেকে উনিশশো বিশ বাই এক হাজার আশি একটা পেজ ক্রিয়েট করলাম দেন এখানে আমরা কিছু অবজেক্ট নিয়ে আসবো এখানে কিছু আমি অবজেক্ট আগে থেকে ডাউনলোড করে রেখেছি এই ধরনের অবজেক্টগুলো পিএনজি অবজেক্টগুলো আপনারা পিএনজি উইং পিএনজি ট্রি ফ্যাব পিএনজি এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আমি আগে থেকে কিছু ডাউনলোড করে রেখেছি এগুলো আমি এখন এখানে নিয়ে আসবো একটি পিএইচডি ইমেজ ক্রিয়েট করার জন্য তো প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে বসালাম এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি ইন্টিকট করে দিচ্ছি ওকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম দেন এরপর আমি এখানে একটি ল্যান্ড নিয়ে আসবো এই ল্যান্ডটাকে আমি বড় করে এখানে বসাবো ওকে এবং এখানে যে ল্যান্ডটা আছে এটার মধ্যে আমি একটু কালার কারেকশন করে নিবো আমি চাচ্ছি আমরা এখন যে পিএস ডি রেডি করবো সেটা হচ্ছে সেটা হবে নাইট মোডের একটি সিন হবে সেজন্য আমি এখান থেকে শর্টকাটে কন্ট্রোল অ্যাল প্রেস করলাম কিবোর্ডে অ্যাল প্রেস করে এখান থেকে লেভেলটাকে আমি একটু ডার্ক এখান থেকে একটু ডার্ক করে দিলাম ওকে ডার্ক করে দিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম যেহেতু আমরা একটা নাইট মোডে সিন ক্রিয়েট করবো এরপর এখানে আমি একটি মুন ডাউনলোড করে রেখেছি এটাকে আমি নিয়ে আসলাম এটাকে নিচের লেয়ারে ড্র্যাক করলাম নিচের লেয়ারে রাখলাম ছোট করে এখানে রাখবো এবং এটার মধ্যে আমি একটু কালার কারেকশন করবো কন্ট্রোল এল প্রেস করে এটাকে আমি লেভেলটা অ্যাডজাস্ট করে নেব একটু ডার্ক করে দেব ওকে দেন এটার মধ্যে আমি একটু অ্যাডজাস্টমেন্ট থেকে চ্যানেল মিক্সার থেকে একটু রেডটা বাড়িয়ে দেব ঠিক আছে এরপর আমরা এখানে এখানে একটি সাবজেক্ট ডাউনলোড করে রেখেছি এই সাবজেক্টটা নিয়ে আসবো এটা অলরেডি নাইট মোড করা আছে এরপর আমরা এখানে একটি টেন ট্র্যাক এনে রেখেছি ডাউনলোড করে রেখেছি এটাকে নিয়ে আসলাম টেন ট্র্যাকটাকে আমরা এখান থেকে মাস্ক করে এতটুকু রাখবো ওকে এতটুকু রাখলাম একটু ছোটো করে দেব এরপর এটাকে কন্ট্রোলসে প্রেস করে ডুপ্লিকেট করে নেবো দুটা লেয়ার হয়ে গেল দেন এই লেয়ারটাকে আমি এ লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নিলাম এবং এটাকে আমি একটু মিরর করে দেবো সেজন্য রাইট বাটন ক্লিক করে ফ্লিপ অরিজেনটা এখান থেকে মিরর করে দিলাম দেন দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে কিবোর্ডে এটাকে আমি মার্স করে ফেললাম ওকে এই সাবজেক্টটাকে আরেকটু ছোটো করে এখানে রাখলাম এরপর আমরা এখানে একটি এরপর আমরা ট্রেন ট্র্যাকটাকে একটু লেভেল অ্যাডজাস্ট করে নেব এখান থেকে আমরা একটু নাইট মোড করে নিলাম দেন ওকে ক্লিক করলাম এরপর আমরা এখানে একটা ট্রেন ডাউনলোড করে রেখেছি এটাকে নিয়ে আসলাম ওকে এরপর এটাকে আমরা এটাকে আমরা কন্ট্রোল অ্যাল প্রেস করে এখান থেকে একটু নাইট মোড করে দেব ওকে এরপর এটাকে আমরা কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম বড় করার জন্য যেহেতু এখানে শুধু একটা বগি আছে এটাকে তিনটা বগি করে দেব ওকে এরপর আবার কন্ট্রোল যে প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে আমি এখানে বসিয়ে অ্যাডজাস্ট করে দিলাম এরপর এখান থেকে তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডে ই কন্ট্রোল ই প্রেস করে আমি এগুলোকে মার্জ করে ফেললাম দেন একটু বড় করে দিলাম এবং এটাকে এখানে এক পাশে রাখলাম এরপর আমরা এখানে একটি টি ডাউনলোড করে রেখেছি একটি গাছ সেটাকে নিয়ে আসবো গাছটাকেও একটু বড়ো করে দিলাম এখানে রাখলাম এবং এটাকে আমরা কন্ট্রোল অ্যাল প্রেস করে এখান থেকে লেভেল থেকে এটাকে একটু ব্রাইট কমিয়ে একমুট করে দিলাম ঠিক আছে এখন আমরা সবগুলো অবজেক্ট নিয়ে এসে এখানে একটি পিএচডি ইমেজ ক্রিয়েট করলাম এখন আমরা এই ফাইলটাকে সেভ করে নেব আমরা জিরো ওয়ান নামে সেভ করে ফেললাম দেন এখন আমরা চলে যাব আফটার ইফেক্টে ওকে আমরা চলে আসলাম আফটার ইফেক্টে এবং আমি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম এখন আমরা সেভ করা ফাইলটিকে পিএচডি ফাইলটিকে এখানে নিয়ে আসবো তো সেজন্য আমি এখানে বিনের মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে সেভ করা ফাইলটি ডাবল ক্লিক করে নিয়ে আসলাম এখান থেকে ইনফুট কাইন্ড থেকে আমি কম্পোজিশান রিটেন লেয়ার সাইজেস এখানে এটা রাখলাম এবং এখান থেকে মার্জেস লেয়ার স্টাইল ইন্টু ফুটেজ এই অপশানটা সিলেক্ট করা থাকলো দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম এখন আমাদের সেভ করা ফিএইচডি ফাইলটি এখানে চলে এসেছে এটা হচ্ছে আমাদের সেভ করা ফিএইচডি ইমেজটি যেটা আমাদের এখানে কম্পোজিশন আকারে চলে আসছে এবং এখানে প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে চলে আসছে সবগুলো লেয়ার এখানে এই পিএইচডির মধ্যে যতগুলো লেয়ার আমরা ইউজ করেছি এখানে ফটোশপের মধ্যে সবগুলো লেয়ার এখানে আলাদাভাবে চলে আসছে এবং এখানে একটি পুরো পিএইচডি ইমেজটা একটা কম্পোজিশান আকারে চলে আসছে এখন যদি আমরা এই কম্পোজিশনটাকে ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হবে ডাবল ক্লিক করলাম এবং এই কম্পোজিশনের মধ্যে সবগুলো লেয়ার এখানে আছে দ্বারা ভাই বসানো আছে আমরা পটোশপের মধ্যে ঠিক যেভাবে লেয়ারগুলো অ্যালাইন করেছি একদম নিচে ব্যাকগ্রাউন্ড রেখেছি এর উপর আমরা এখানে যে মুনটা আছে সেটা রেখেছি এখানে দেখুন আমরা পটোশপের মধ্যে ঠিক যেভাবে আমরা লেয়ারগুলো অ্যালাইনমেন্ট করেছি এখানে এসে ব্যাকগ্রাউন্ড সবার নিচে এর উপরে হচ্ছে মুনটা এর উপরে হচ্ছে এই যে ল্যান্ডটা এরপরে এই সাবজেক্টটা একইভাবে এখানেও লেয়ারগুলো অ্যালাইনমেন্ট করা আছে অলরেডি এই কম্পোজিশনের মধ্যে একদম সবার শেষে আছে এখানে যে আমরা স্কাইটা বসাইছি ব্যাকগ্রাউন্ডটা সেটা এরপরে হচ্ছে মুনটা এরপরে এখানে যে ল্যানটা একইভাবে লেয়ারগুলো অ্যালাইনমেন্ট করা আছে এখন আমরা এখানে থ্রি ডি ক্যামেরা অ্যাপ্লাই করবো সেই জন্য আমরা এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে থ্রি ডি অপশানটা করে দেবো এখান থেকে আমরা সবগুলো লেয়ারকে একসাথে থ্রি ডি অপশানটা করে দিলাম দেন আমরা একদম উপরে চলে যাব এখান থেকে লেয়ার অপশান এখান থেকে নিউ অ্যান্ড এখান থেকে আমরা নিব হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা ফ্রন্টটা নেওয়ার পর এখানে একটি নতুন উন্ডো দেখতে পাবেন এখান থেকে ওয়ান নোট ক্যামেরা নিতে পারেন টু নোট ক্যামেরা নিতে পারেন তো আমরা ওয়ান নোট ক্যামেরাটাই নিচ্ছি এবং এখান থেকে লেন্সটা অবশ্যই ফিফটি এম নেবেন এবং ফিল্ম সাইজটা থার্টি সিক্স এম থাকবে এরপর আমরা জাস্ট এখান থেকে ওকে দিয়ে একটি ক্যামেরা লেয়ার এখানে অ্যাড করলাম ওকে তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোর মধ্যে একটু ডিস্টেন্স ক্রিয়েট করব অর্থাৎ এখানে যে অবজেক্টগুলো আছে আমাদের এখানে যে আকাশটা আছে এখানে যে ল্যান্ডটা আছে সাবজেক্ট আছে সবগুলো অবজেক্টের পজিশন কিন্তু একই জায়গায় আছে অর্থাৎ সবগুলো অবজেক্টের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই ডিস্টেন্স নেই যে কারণে আমরা যদি এখানে এখন ক্যামেরা দিয়ে জুম করি তাহলে কিন্তু এই অবজেক্টটাকে একটা টু মেজ ইমেজ মনে হবে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি এখান থেকে এটাকে টু ইউ করে দেবো জেন এটাকে আমি এখান থেকে ক্যামেরার মুডটাকে এখান থেকে টপ করে দিলাম এবং এখান থেকে আমি ক্যামেরাটা সিলেক্ট করলাম একটু জুম আউট করে দেখাচ্ছি এই মনে করুন এটা হচ্ছে আমাদের ক্যামেরা এখানে আমাদের ক্যামেরার পজিশনটা এখান থেকে ক্যামেরাটার দিকে ফোকাস করা এখন আমাদের এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট কিন্তু একই জায়গা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন সবগুলো অবজেক্ট একই দূরত্বে যে কারণে আমি যদি ক্যামেরা দিয়ে এটাকে জুম করি আমি একটু দেখাচ্ছি যদি ক্যামেরা দিয়ে এটাকে একটু জুম করে দেখুন সবগুলো অবজেক্টকে একটা ইমেজ মনে হচ্ছে একটা ট্যুরি ইমেজ মনে হচ্ছে সেজন্য আমাদেরকে এখানে অবজেক্টগুলোর মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে তো সেজন্য আমরা প্রথমে এখান থেকে একদম নিচে যে অবজেক্টটা আছে সেটাকে সিলেক্ট করলাম নিচের লেয়ারটা এটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ওকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে একদম শেষে নিয়ে যাবো ব্যাকগ্রাউন্ডটাকে সবচেয়ে বেশি দূরত্বে রাখব তো সেজন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আপনি আমি যদি একটু জুম করে দেখাই এখানে যে নীল কালারের যে পয়েন্টটা আছে এটা হচ্ছে জ্যাট পয়েন্ট আপনি যদি কাছে আনতে চান কোনো অবজেক্টে তাহলে এটাকে জাস্ট সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাক ড্র্যাক করলে এটা কাছে চলে আসবে আর চাইলে এটাকে পেছনের দিকে নিতে পারবেন ওকে এভাবে আপনি দূরত্ব বাড়াতে পারবেন কমাতে পারবেন জেড পয়েন্ট ধরে তো আমি প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম দেন ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি জেড পয়েন্ট ধরে এটাকে একদম পেছনে নিয়ে যাব আমি যদি একটু জুম করে দিই ব্যাকগ্রাউন্ডটাকে সবচেয়ে বেশি দূরত্বে রাখবো আমরা আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রাখলাম এখন একটা জিনিস খেয়াল করেন আমি যখন ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে নিয়ে গেলাম দূরত্বে রাখলাম এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট এখানে আমাদের সবগুলো অবজেক্ট আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অনেক দূরত্বে নিয়ে গেলাম এখন দূরত্বে নিয়ে যাওয়ার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোটো হয়ে গেছে এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে স্কেল করে বড় করতে পারি সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করে এখান থেকে কীবোর্ডে অ্যাসপ্রেস করলে স্কেলটা চলে আসবে এখান থেকে আমি এটাকে স্কেল করে বড়ো করে নিলাম ঠিক আছে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবচেয়ে বেশি দূরত্বে আসে এরপর আমরা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু দূরত্বে নিয়ে যেতে চাচ্ছি যা কারণ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আঁকা সেটা সবচেয়ে বেশি দূরত্বে থাকবে আমি আরও দূরত্বে নিয়ে গেলাম ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রাখলাম ওকে এরপর আমরা ব্যান ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বড়ো করে দিলাম স্কেল করে ঠিক আছে আর বাকি সবগুলো অবজেক্ট আমাদের এখানে আছে এরপর আমরা এখান থেকে উপরের লেয়ারটা সিলেক্ট করলাম এ লেয়ারের মধ্যে আছে আমাদের যে মুনটা সেটা সেটাকে আমরা নিয়ে যাব সেজন্য আমি এখান থেকে যে মাউস দিয়ে ড্র্যাক করে পেছনের দিকে নিয়ে যাচ্ছি এখানে রাখব আমরা এখানে যে আকাশটা এবং চাঁদটা আছে এই দুটাকে সবচেয়ে বেশি দূরত্ব রাখব এবং আমি এখানে যে মনটা সেটাকে আমি স্কেল করে বড় করে দেবো সেজন্য কিবোর্ড অ্যাসপ্রেস করলাম এবং এখান থেকে স্কেল করে এটাকে মুনটাকে একটু বড় করে দিলাম ওকে এরপর আমাদের এর উপর লেয়ারে হচ্ছে এখান থেকে হাইট করে তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ল্যান্ডটা এই ল্যান্ডটা এই ল্যান্ডটাকে আমরা দূরতে নিয়ে যাবো ডিস্টেন্স ক্রিয়েট করবো এই ল্যান্ডের মধ্যে আমরা জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে জেড পয়েন্ট ধরে এটাকে পিছনের দিকে নিয়ে যাব ওকে এখানে রাখলাম এবং এটাকে আমি স্কেল করে বড়ো করে দেবো কিবোর্ডে এস প্রেস করে এখান থেকে স্কেল করে বড়ো করে দেবো কোনো অবজেক্ট যদি আপনি এখান থেকে ঠিকভাবে দেখতে না পান তাহলে বাকি অবজেক্টগুলো এখান থেকে হাইড করে দিতে পারবেন এভাবে হাইড করে আপনি নিচের অবজেক্টগুলো দেখতে পারবেন ওকে okay, এর উপরে যে আমাদের অবজেক্ট আছে সেটা হচ্ছে এই সাবজেক্টটা এই সাবজেক্টটাকে আমরা একটু দূরেতে নিয়ে যাব এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে জ্যাড পয়েন্ট ধরে এটাকে আমরা এখানে রাখলাম এবং এটাকে আমরা স্কেল করে একটু বড় করে দেব এবং এর উপরের লেয়ারে আছে আমাদের এখানে যে ট্রেন ট্র্যাকটা আছে এটা এটাকে আমরা একটু দূরত্ব নিয়ে যাব এটাকে আমরা সিলেক্ট করলাম দেন এখান থেকে জ্যাট পয়েন্ট ধরে এটাকে একটু দূরত্ব নিয়ে গেলাম এখানে থাকবে ওকে এরপর এটাকে আমরা একটু স্কেল করে প্রেস করে স্কেল করে বড করে দিলাম ওইটার পজিশনটা আমরা এখানে একটু নিচের দিকে নিয়ে আসব এখানে থাকবে এরপরে আছে আমাদের এখানে যে ট্রেনটা আছে এই ট্রেনটা ট্রেনটাকে আমরা একদম এখানে যে ইয়াটা আছে কি বলে এটা ট্রেন ট্র্যাকটা আছে এই ট্র্যাকের উপরে রাখবো একদম কাছাকাছি রাখবো ট্র্যাকটা ঠিক যে পজিশানে আছে ট্রেনটাকে আমরা একই পজিশনে রাখবো এখান থেকে এটাকে ট্র্যাক করে ঠিক ট্র্যাকের উপরে রাখলাম এবং এটাকে আমি একটু স্কেল করে বড়ো করে দেব ওকে এটা পজিশনটা আমি এখানে রাখলাম ওকে এই পর হচ্ছে একদম উপরের লেয়ারের মধ্যে আছে আমাদের এই যে টিটা এটাকেও আমি এখান থেকে সিলেক্ট করলাম দেন এটার পজিশন ঠিক যেখানে আছে সেখানেই থাকবে কারণ এটার উপরে যেহেতু আর কোনো লেয়ার নেই এটা পজিশানটা এখানে থাকবে এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে একটু ক্যামেরা দিয়ে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে ক্যামেরা যে লেয়ারটা সেটা সিলেক্ট করলাম এখান থেকে ক্যামেরা চলে আসলো ক্যামেরাটা হচ্ছে আমাদের এখানে আমি যদি ক্যামেরা দিয়ে জুম করি তাহলে বুঝবেন এই দেখুন এখন কিন্তু আমাদের এই এই যে সিনটাকে এটাকে একদম রিয়েলিস্টিক থ্রি ডি সিন মনে হচ্ছে দেখুন কারণ এখানে আমাদের প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কিন্তু ডিস্টেন্স আছে এই কারণে আমরা যখন ক্যামেরা দিয়ে জুম করি এটা একদম রিয়েল ক্যামেরার মতো জুম হচ্ছে ওকে তো আমাদের এখন প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা যেটা করবো এখন আমরা এটাকে অ্যানিমেট করবো অর্থাৎ আমরা এখানে যে ক্যামেরাটা আছে এখানে এই অবজেক্টগুলোর মধ্যে আমরা কোনো কাজ করবো না শুধুমাত্র ক্যামেরার মধ্যে আমরা জুম ইন জুম আউট করবো এবং জুম ইন জুম আউটের মাধ্যমে আমরা অ্যানিমেট করব। তো সেজন্য আমরা এখান থেকে কার্সরটাকে একদম প্রথমে নিয়ে আসবো অর্থাৎ আমাদের একদম শুরুতে আমাদের ক্যামেরার পজিশন এবং ক্যামেরার জুমটা কোথায় থাকবে সেটা আমরা সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে কার্সরটাকে প্রথমে রাখলাম দেন এখান থেকে চলে যাব ক্যামেরাতে ক্যামেরা লেয়ারের মধ্যে থেকে এটাকে এক্সট্র্যাক্ট করে দেবো দেন এখান থেকে ট্রান্সফর্মটাকে এক্সট্রাক্ট করে দেবো ওকে তো আমরা যাচ্ছি শুরুতে আমাদের ক্যামেরাটা একটু জুম থাকবে আমি একটু জুম করে দেবো এখান থেকে জ্যাট পয়েন্টটা ধরবো আমি যদি এখানে একটু জুম করে দেখাই একটু বড়ো করে দেখাই এটা হচ্ছে মূলত এখানে হচ্ছে আমাদের ক্যামেরাটা এবং এই ক্যামেরার মধ্যে এখানে যে নীল কালারের অ্যারোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাট পয়েন্ট এখান থেকে জ্যাট পয়েন্টটাকে আমি মাউস দ্বারা ক্লিক করে জাস্ট ড্র্যাক করে সামনে নিয়ে পিছনে নিলে এটাকে জুম করা হবে ক্যামেরা দিয়ে জুম করতে পারব আর এখানে রয়েছে এক্স পয়েন্ট এখানে যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এই অ্যাক্স পয়েন্ট ধরে আমি এটাকে ডান দিকে বাম দিকে মুভ করতে পারবো ক্যামেরাটাকে এরপরে আরেকটা আছে ওয়াই পয়েন্ট আমি এটা ওয়াই পয়েন্ট সিলেক্ট করার জন্য আমি এখান থেকে ফ্রন্টে চলে যাবো ফ্রন্টে চলে গিয়ে আমি এখান থেকে এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াই পয়েন্ট আমি এখান থেকে এটাকে উপরের নিচে জুম করতে পারব ওকে আমি চাচ্ছি একদম প্রথমে শুরুতে আমাদের ক্যামেরাটা এখান থেকে আমরা একটা জুম করে নেব ক্যামেরাটাকে এখান থেকে আমি টপে ক্লিক করলাম দেন টপে এরপর এখান থেকে আমরা ক্যামেরাটাকে জুম করব শুরুতে আমাদের সিনের পজিশন থাকবে হচ্ছে এখানে এবং ক্যামেরাটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাব সেজন্য আমি এখান থেকে ফ্রন্টে চলে গেলাম একটু জুম করলাম এরপর ওয়াই পয়েন্ট থেকে উপরের দিকে নিয়ে গেলাম এখানে থাকবে আমাদের শুরুতে ক্যামেরার পজিশন এবং জুমটা এখানে আমরা এই পজিশন এবং ওরিয়েন্টেশন যে অস্টপজগুলো আছে এখানে ক্লিক করে দুইটা কি ফ্রেম অ্যাড করে নেব এখানে শুরুতে একদম শুরুতে আমাদের ক্যামেরার পজিশন এবং ওরিয়েন্টেশন ঠিক এই পজিশানে থাকবে এই অবস্থায় থাকবে এখন আমরা চলে যাব তিন সেকেন্ডের সময় ঠিক তিন সেকেন্ডের সময় আমরা কার্যটা রাখবো দেন এখান থেকে একটু জুম করে আমরা ক্যামেরাটাকে নিচের দিকে নামিয়ে দেবো এখান থেকে ওয়াই ফয়েন্টটা ধরে আমরা ক্যামেরাটাকে এখানে রাখব এবং আমরা চলে যাব একদম আট সেকেন্ডের সময় এখানে আমরা কারসটা রেখে এখানে আমরা ক্যামেরাটাকে জুম আউট করে দেব সেজন্য আমি এখান থেকে টপে ক্লিক করলাম দেন ক্যামেরা এরপর আমি জেড পয়েন্ট ধরে ক্যামেরাটাকে জুম আউট করে দেব এবং এটার পজিশনটা আমি এখানে রাখব এখন আমি যদি একটু প্লে করি তাহলে বোঝা যাবে আমরা যে অ্যানিমেশনটা করেছি সেটা কেমন হলো আমরা এখানে তিনটা পয়েন্ট অ্যাড করেছি একদম শুরুতে আমাদের ক্যামেরার জুম পজিশনটা আমরা ক্যামেরাটাকে জুম ইন করেছি এবং পজিশনটা একদম উপরের দিকে রেখেছি এরপর এখানে এসে তিন সেকেন্ডের সময় আসছে আমরা এটাকে পজিশনটাকে একটু নিচের দিকে ডাউন করেছি এবং প্রায় আট সেকেন্ডের সময় যাই আমরা জুম পুরোপুরি জুম আউট করে ফেলছি এখন যদি আমি একটু প্লে করি আমার ঠিক এই জায়গায় আর একটু জুম আউট করতে হবে আমি এখানে কার্সটা রাখলাম এরপর এখানে আমরা এখানে রাখলাম এখন যদি একটু প্লে করি ঠিক আছে মনে হচ্ছে এখানে একদম আমাদের যে টিটা আছে আমরা চাচ্ছি টিটাকে একটু পজিশন করে নিতে টিটাকে একটু সরিয়ে দিতে আমি এখান থেকে টিটাকে একটু এখানে রাখলাম এখন যদি প্লে করি ঠিক আছে এতটুকু পর্যন্ত আমাদের অ্যানিমেশন ঠিক আছে এখন আমরা চাচ্ছি এখানে যে ট্রেনটা আছে আমরা ট্রেনটাকে ডান দিক থেকে বাম দিকে মুভ করে নেব সেই জন্য আমি এখান থেকে এখান থেকে ট্রেনটা মুভ করা শুরু হবে এখানে কার্সটা রাখলাম এরপরে যে ট্রেনের যে ট্র্যাকটা আছে আমরা সেটাকে সিলেক্ট করলাম এটা হচ্ছে ট্রেন এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো ট্রেনের যে ট্র্যাকটা আছে সেখানে আমি এখানে কীবোর্ডে পি প্রেস করলাম তাহলে পজিশন চলে আসলো এখান থেকে একটা বাজটা অন করে দিলাম তাহলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল এবং আমরা ট্রেনটা মুভ হতে সময় লাগবে এখানে হচ্ছে প্রায় সাত সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে ট্রেনটাকে মুভ করবো এতটুকু ঠিক এখানে আমরা ট্রেনটাকে মুভ করে দেব ওকে এখন আমরা যদি একটু প্লে করি ওকে ট্রেনটা চলে গেল দেন আমরা চাইলে এখানে এখানে আর একটু জুম করতে পারি ট্রেনটা যাওয়ার পর আমরা ক্যামেরাটাকে আরেকটু আস্তে করে একটু জুম করব ওকে এখান থেকে ঠিক নয় সেকেন্ড থেকে তেরো সেকেন্ড পর্যন্ত এখানে আমরা কার্যটা রাখব দেন এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ক্যামেরা এখান থেকে আমরা ক্যামেরাটাকে জুম করব এবং এখান থেকে পজিশনটাকে আমরা একটু উপরের দিকে দেবো এখন যদি আমরা একটু প্লে করি এখানে একটা জুম আউট হওয়ার সাথে সাথে জুম ইন হয়ে যাচ্ছে আমি চাচ্ছি এখানে একটু স্টে করবে সেজন্য আমি এই কি ফ্রেমটাকে কপি করে যতক্ষণ পর্যন্ত ট্রেনটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত স্টে করবে এখানে আমি ফ্রেমটাকে পেস্ট করে দিলাম এখন যদি আমি একটু প্লে করি ওকে ট্রেনটা চলে গেল দেন আবার জুমিন হচ্ছে ওকে এখন আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলবো এখান থেকে স্পোর্ট তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এরকম থ্রি ডি ক্যামেরা সিনগুলো তৈরি করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ